এখন তুমি যদি ভর্তি পরীক্ষা এমন মেন্টালিটিতে ঢুকো যে ভাই আমি সব পারবো, আমি আসলে কোনো কিছু স্কিপ করবো না, অর্থাৎ দুই নাম্বারটা আমি পারবো, তিন নাম্বারটা আমি পারবো, তাই আমি এখনই অ্যান্সার করি, নন স্কিপেবল মেন্টালিটি, ওই যে টাইম ওয়েস্ট হবে, টাইম ম্যানেজমেন্ট ভুল হবে, আলটিমেটলি তুমি নার্ভাসনেসের জন্য, টাইম ম্যানেজমেন্ট ভুলের জন্য তুমি ঠিকমতো অ্যান্সার করে দিয়ে আসতে পারো না পরীক্ষা হলে, খুবই খুবই বাজে হবে জিনিসটা, ঠিক আছে? স্কিপিং মেন্টালিটি থাকতে হবে, এবং স্কিপ করার সময় একটা ভুল হয়, ধরো চার নাম্বার উত্তরটা তিন নাম্বার দাগায় ফেলি, ভুল হয় না এরকম, পাঁচ নাম্বারটা চার নাম্বার দাগায় ফেলি, এরকম ভুল হয় না? সো এই ভুল থেকে তুমি যদি রক্ষা পাইতে চাও তাহলে তোমাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে মাইন্ড রিডিং টেকনিক, মানে মনে মনে পড়বা, সেটা হচ্ছে কি, প্রশ্নটা পড়বা যে চার নম্বর প্রশ্ন হচ্ছে এটা, চারের অ্যান্সার হবে ধরো বি, তাহলে ফোর হবে বি, তাহলে ফোর অ্যান্সার হচ্ছে বি, ফোর বি ফোর বি ফোর বি, যতক্ষণ ফোর 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 ফোর, আচ্ছা চার নম্বর প্রশ্ন ফোরের অ্যান্সার হচ্ছে কোনটা জানি বলছি, ফোরের অ্যান্সার কোনটা, ফোরের অ্যান্সার ফোর 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 বি বলছে, ফোর বি ফোর বি ফোর বি বি, যতক্ষণ পর্যন্ত ফোর বি না দাগাবা ততক্ষণ পর্যন্ত মনে মনে এটা যাও আউড়াতে থাকবা যে ফোর হবে বি, ফোর হবে বি, ফোর হবে বি, এরপরে তুমি তুমি পাঁচ নম্বর একটা প্রশ্ন দেখলা, পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি, তাহলে ফাইভ হবে সি, তাহলে মনে মনে চিন্তা করো ফাইভ সি 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 ফাইভ সি, সো যতক্ষণ তুমি ফাইভ সি না দাগাচ্ছ ফাইভ সি এভাবে করে দাগাবা, তাহলে কখনো এটা ভুল হওয়ার চান্স নাই। ধরো এখান থেকে আমি ডিরেক্ট চলে গেলাম একত্রিশ নম্বরে, তাও আমার ভুল হবে না, এখান থেকে হুট করে একত্রিশকে অথবা বি হয়ে বলছি, একত্রিশ বি একত্রিশ বি একত্রিশ বি একত্রিশ বি একত্রিশ বি, বুঝে গেছে? সো স্কিপ করলে এই একটা ভুল হয়, সেই ভুল থেকে আবার রক্ষা পাওয়ার জন্য একটার মধ্যে আর যাতে আরেকটা এমসিকিউ না দাগায় এই টেকনিকটা অবলম্বন করবা, তাহলে তোমার ভর্তি পরীক্ষায় এই ধরনের কোনো ভুল হবে না।